যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী। পাঁচ দিনে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার আগে চ্যানেল আইকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, পারস্পরিক সম্পর্ক ছাড়াও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আলবি হোসেনের রিপোর্ট। যুক্তরাষ্ট্র সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন ব্লিংকেন, প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক উপদেষ্টা জন কেরি সহ যুক্তরাষ্ট্রের সিনেট ও কংগ্রেস সদস্যদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। জন ব্লিংকেনের সঙ্গে আলোচনায় রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে আরো কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। মায়ানমার আমাদের সবসময় বললো যে লোকগুলো নিয়ে যাবে এবং তারা বললো দে উইল প্রোভাইড সেফটি এন্ড সিকিউরিটি, কিন্তু চার বছর হয়ে যাচ্ছে একটি লোকও যায়নি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক উপদেষ্টা জন কেরি জলবায়ু ইস্যুতে দুদেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা বলেছি যে গ্লোবাল ওয়ার্মিং আমরা 1.5 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখতে চাই, তিনি সাথে বলছেন যে আমরা হি উইল ট্রাই। আমরা বলছি যে প্রমিস করা হয়েছিল $100 billion পার ইয়ার এই ক্লাইমেটের জন্য দেবে, আপনি এটা জোগাড় করেন। উনি বলছে যে আমি তোমাকে অ্যাসুরেন্স দিলাম, আই উইল ডু মাই বেস্ট এফর্ট, আমি $100 billion প্রতি বছর জোগাড় করার চেষ্টা করব। জ্বালানি বিষয়ে টেক্সাসের সিনেটরদের সঙ্গে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ ককাসকে কার্যকর করার জন্য নিউ ইয়র্কের কুইন্স থেকে নির্বাচিত কংগ্রেস ওম্যান গ্রেস মেংকে আহ্বান জানিয়েছেন তিনি। বিদেশি অ্যাম্বাসেডর উদ্বেগ। আলভি হোসাইন, চ্যানেল আই।